মাইক্রো ওভেন, একটা এলইডি টিভি, একটা ওয়াশিং মেশিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুর জোহরা, বাংলাদেশি রংপুর ব্লগার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে প্রায় অনেক দিন পর একটা ভিডিও মেক করছি। তো আজকে আমরা স্বামী স্ত্রী দুজন রংপুর আর কি রাতের শহরটা দেখতে বের হয়েছি। মূলত আজকে একটা শপিং কমপ্লেক্সে যাব, খুবই পরিচিত একটি শপিং কমপ্লেক্স, রংপুর RMC শপিং কমপ্লেক্স। বহুবার এই শপিং কমপ্লেক্সের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দিয়েছি আমি। তো আপনারা বারবার এই শপিং কমপ্লেক্স সম্পর্কে অনেক কিছু জানতে চান, তো আজকে যেহেতু যাচ্ছি সেই সুবাদে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে রংপুর ডাকঘর মৌবনের সামন দিয়ে, এখানে যে মসজিদটা রয়েছে সেটা একটু শ্যুট করে নিলাম। আমার এটা অনেক পছন্দের একটা মসজিদ, আমি অনেক কয়েকবার কয়েকটা ভিডিওতে বলেছি। তো যাওয়ার পথে একটা আচারের মানে ভ্যান দেখতে পেলাম, এটা একটা গাড়িতে করে আচার সেল করে। তো কিছু আচার কিনে নিচ্ছি, যেহেতু আচার দেখলে আর সামলাতে পারি না নিজেকে, খেতে তো ইচ্ছে করে। আর এখানে 50 পদের আচার রয়েছে সম্ভবত, মেবি। তো এখান থেকে কিছু আচার কিনে নিচ্ছিলাম, খেতে খেতে আর কি যাব। তো প্রায় সন্ধ্যার পর থেকেই এটা রাত 10টা 11টা পর্যন্ত এই আচারের ভ্যানটা রংপুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সেল করে। তো আজকে আমি পেয়ে গিয়েছি হচ্ছে জেলা স্কুল মোড়ের সামনে, সচরাচর দেখা যায় না, আজকে এখানে কালকে সেখানে দেখা যায়। তো যাই হোক, আচার নিয়ে আবার রিক্সা দিয়ে যাচ্ছি আমরা যে শপিং কমপ্লেক্সে যাব। আজকে মূলত বের হয়েছি এক জোড়া শ্যু কিনব, তবে শপিং কমপ্লেক্সের ভিতরে গিয়ে তো বিশাল ধামাকা, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করব আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। তো অলরেডি চলে এসেছি, তো এখন রিকশাটা থামিয়ে ভিতরে চলে যাব। এই তো, আর এখানে এসে প্রথমে যেটা আমার চোখে পড়েছে সেটা দেখে তো আমি একদমই মানে ধামাকা, আমার কাছে তো একদমই ধামাকা। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, এখানে ঈদের অগ্রিম ধামাকা অফার চলছে, রাফেল ড্র পুরস্কার চলছে। এই যে দেখুন, সামনেই সাজিয়ে রেখেছে সব কিছু, ঈদের রাফেল ড্র পুরস্কার সম্ভব। তো এটা আমি জানতাম না, মার্কেটে শপিং করতে এসেই জেনে নিলাম। তো এখানে যেমন রাফেল ড্র হিসাবে থাকছে একটা ওভেন, এলইডি টিভি থাকছে, একটা ওয়াশিং মেশিন থাকছে, তারপরে 2 ডয়ের ফ্রিজ থাকছে, আর ছেলেদের জন্য বিশাল একটা বাইক, তাই না? অনেক সুন্দর না? তো দেখে আমার এত ভালো লেগেছে, আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। যারা আর কি আমাকে ফলো করছেন রংপুর থেকে, তাদের জন্য একটু হেল্পফুল হবে। আপনারা যদি এখানে ঈদে শপিং করেন, রাফেল ড্র হবে, সেটা আপনারা মানে করতে পারেন। তো ইনশাল্লাহ আপনাদের মধ্যে কেউ না কেউ জিতেও যেতে পারেন, দোয়া করি আমিও যেন জিতি। তো যাই হোক, একটু পান করলাম। তো এখন যাচ্ছি সম্ভবত 3 তলায় শু দেখব। আর যেহেতু দোকানের ভিতরে আর কি ভিডিও করার কোনো রুলস নেই, কিছু কিছু দোকানে, তো আমি মূলত যে দোকানে গিয়েছি সেখানে রুলসটা ছিল না, তাই ভিতরে মানে ভিডিও করা হয়নি। তো যাই হোক, একটা শু কেনা হয়েছে। তো যেহেতু ভিডিও করতে পারিনি তাই দেখাতেও পারলাম না, তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন মূলত চলে যাচ্ছি বাসার দিকে। আর এটা হচ্ছে পরের দিন ঠিক দুপুরে আর কি একটু শ্যুট করেছি আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু খাবার প্যাক করা হচ্ছে। তো যাই হোক, আমার নানুমণির উদ্দেশ্যে আমি কিছু খাবার আর কি গরিবদের মাঝে দেওয়ার জন্য একটু রান্নাবান্না করেছিলাম, সেগুলি প্যাকেট করছি। এগুলি প্যাকেট করে আমার হাতের কাছে যাদেরকে পাবো তাদেরকে দেওয়া ইচ্ছা আছে। আর কিছু খাবার নিয়ে রাইসার বাবা বাইকে করে এবং আমিও ছিলাম পিছনে, সবাইকে দিয়ে এসেছি, মানে যেই কয়জনকে দেওয়ার মতো সামর্থ্য আমার ছিল। তো এখানে আম্মু সারাদিন আজকে অনেক রান্না করেছে, তো সেখান থেকে কিছুটা দেখাচ্ছি। এখানে রান্না হয়েছে হচ্ছে সাদা ভাত, গরুর মাংস, ডিম, সবজি, এই তো এইসব। তো আপনারা সবাই আমার নানুমণির জন্য দোয়া করবেন। আমার না দুইটা নানুমণি, মানে আমার নানুমণিরা দুই বোন, তো ওনারা এই মাস আর ফেব্রুয়ারি মাস
এই দুই মাসে আর কি দুইজন চলে যায়। তো এই মাস মানে যে জানুয়ারির মাসে আমার ছোট নানু চলে যায় আর আমার নিজের নানুমণি চলে যায় আগামী ফেব্রুয়ারি মাসে। তো যাই হোক, তারা যেন জান্নাতবাসী হয়। আমার এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন, আমি আশা করব আপনারা ভিডিওতে ভিডিওর মধ্যে একটা মিষ্টি করে আমার দুই নানুমণির জন্য দোয়া করে যাবেন। তো আমি খাবারগুলো নিয়ে আমার এই তো বাসার ডেকেছিলাম, তাদেরকে দিচ্ছি। আর কিছু কিছু খাবার তো আমি বললামই যে বাহিরে নিয়ে যাওয়া হবে। আসলে লাইফে অনেক কিছু ঘটে যায়, আমাদের অনেক প্রিয়জনগুলো চলে যায়। তো আমার দুই নানুমণি চলে গিয়েছে, প্রায় 5 বছর হয়ে গিয়েছে। তো এত বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন আমাদের জীবনযাত্রা, অনেকেই আবার নতুন জয়েন করেছে, যেমন আমার ছোট কুতু বাচ্চা। তো অনেকেই চলে যায়, আবার অনেকেই আসে জীবনের। তো আমরা যাদেরকে হারিয়ে ফেলি তারা আমাদের অনেক অনেক আপনজন থাকে, আর যাদেরকে আমরা আবার ফিরে পাই তারাও আমাদের আপনজন। নতুন করে যাদেরকে আমরা পাই অনেক ভালোবাসার মানুষ থাকে আমাদের। তো আমি আশা করব আপনারা সবাই আমার নানুমণির জন্য দোয়া করবেন। তো এই তো আম্মু আবার প্যাক করছে, এগুলি সব বাহিরে যাবে। আম্মু আজকে সারা দিন অনেক কষ্ট করে রান্না করেছে। তো এই তো আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখতে চাচ্ছি, এর বেশি আর বাড়াতে চাচ্ছি না। আগামী ভিডিওতে আমার নতুন কোনো ভিডিও হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী ভিডিও দেখার অপেক্ষায় রেখে সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ বলে দিতে যাচ্ছি। সবাই নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।